শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের বাইশরশি গ্রামে এলাকাবাসীর অনুরোধে একটি সড়ক নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ দেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় এই সড়কের নির্মাণ কাজ শুরু করেন ইউপি চেয়ারম্যান জামাল হোসেন ফকির। ইতোমধ্যে সরকারি হালট দিয়ে এ সড়কের প্রায় 90% কাজ শেষ হয়েছে, কিন্তু শেষ দিকে এসে ব্যক্তি মালিকানাধীন জমি থাকায় বাধার মুখে পড়েন শ্রমিকরা। জমি মালিকদের দাবি, এ সড়ক জনসাধারণের কোনো কাজে আসবে না, তার উপর রাতের আঁধারে জমির ফসল নষ্ট করে সড়ক নির্মাণ করা হচ্ছে বলেও দাবি তাদের। সড়ক নির্মাণ নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই জমিটা আমার নিজের পৈতৃক সম্পদ, এখানটা আমাদের অনেক সম্পদ আছে, রাতের আধারে কে বা কারা এই ভেকু দিয়া এই এখানটা মাটি কাটতেছে আমরা কেউ জানি না। রাজবিরাম মানুষজন দিয়া মাটি কাটাইছে নাকি আসছে আমরা জানি না, আল্লাহর ফেরেশতা দিয়ে এই কাটাইছে হে কই তারি না। এখানে আমাদের রাস্তার কোনো প্রয়োজনই আসে না, ঠিক আছে, এখানে যে রাস্তা হবে, আমাদের অনেক জায়গা অনেক জমি নষ্ট হচ্ছে। আমাদের জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক ডিসি মহোদয়ের কাছে এর বিচার দাবি করছি। রাস্তা আমরা বুঝি না, কোনো রাস্তা দরকার নাই, আর এটা কিসের রাস্তা? পশ্চিম সাইডে লা সরকারি আলো, এই পুকদারে কোনো আলো নেই সরকার, এর পৈতৃক সম্পত্তি যার যার। আসলে রাস্তাঘাট এটা সবারই কম বেশি প্রয়োজন আছে, এটা সমঝোতার মাধ্যমে যেভাবে নিলে ভালো হয় ওইভাবেই আসলে সবাই নেওয়া উচিত। আর রাস্তা প্রয়োজন, রাস্তা কাটিয়ে লইছি বুঝেন, অহন এই অল্পটু জমিন স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানালেন ইউপি চেয়ারম্যান। জমি মালিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলাকার উন্নয়নের কাজের জন্য আমি আমার মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন এমপির বরাদ্দ থেকে কাবি খার মধ্য দিয়ে আমি এই কাজটা করা শুরু করি। কাজটা প্রায় শেষ পর্যায়ে এবং প্রত্যেকটি লোকের সাথে আমি আলাপ আলোচনার সাপেক্ষে তার কাজ শুরু করি এবং কাজ যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি সেজন্য এলাকার সার্বিক সহযোগিতা সকলেই করেছেন এবং এখন দু একজন লোকে হয়তো বা কেন বা কি কারণে বাধা দিচ্ছে সেটা আমি জানি না। তুলাসার ইউনিয়নের বাইশরশি মৌজা 5 নম্বর ওয়ার্ডে একটি যে সরকারি অবকাঠামো কাবিখার কাজ হচ্ছে, সেই কাজে আমাদের সরকারি যে রাস্তা রয়েছে সেই রাস্তা বেশিরভাগ জায়গায় সেটি রাস্তা রয়েছে এবং আমাদের স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে সেই জনসাধারণের দুর্ভোগ কমানোর জন্য সেই রাস্তাটি করতে হলে দু একজন ব্যক্তিগত জমি দু একজন লোকের ব্যক্তিগত জমি সেখানে পড়ছে। আমরা আলোচনা সাপেক্ষে তাদের সাথে এবং আমাদের স্থানীয় যে চেয়ারম্যান আছে এবং যাদের জমি পড়েছে তাদেরকে আলোচনা সাপেক্ষে আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করব। গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় এই সড়ক নির্মাণে 15 মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।